পর্যন্ত ভারতবর্ষে সব জায়গায় এক এক সময় এক এক যুগে এক এক পরিবর্তন এর মাধ্যমে এই সমাজে আজকে পর্যন্ত শতাব্দী ১০-১৫ হাজার বছর আগে তখন জাতিগত বিবাদ ছিল না, নীতিগতও তেমন বিবাদ ছিল না, প্রত্যেকেই জিনিসটা ভালো করে জেনে নিত। এখানে এই সম্পর্ককে গুরুত্ব রাখার জন্য নিজেদের মধ্যে ভুল হওয়ার কথা বলবে না, এমন কথা বলবে না যাতে উত্তেজিত হয়। তোমরা তোমাদের কাজ যা বলা হবে সেটাই হবে সবচেয়ে ভালো। এক এক রকম এক এক কিছু তৈরি হয়, তার মধ্যে কতটা সত্য আছে, কতটা কাজ আছে সেটাই দেখতে হবে। তোমাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, ঘর সংসার রক্ষা করতে হবে, মা বাবার প্রতি শ্রদ্ধা করতে রাখতে হবে, স্বামী স্ত্রী পুত্র ছেলে তাদের দেখতে হবে। সেগুলো দেখার পর গুছানোর পর সকল যার যার বেশ প্রচার করবে সমাজে নতুন কিছু দেওয়ার প্রয়োজনে আমরা যাব। ব্যক্তির স্বার্থে দলের স্বার্থে কোন কথা এমন কথা বলবে না যেটা সমাজের পক্ষে সংগঠনের পক্ষে ক্ষতি হয়। পুরা পুরস্কার দিতে থাকবে, এর মধ্যে বহুজনের বহু রকম বুদ্ধি প্রয়োজন হয় যেটা আমি জানি না, জানার বুদ্ধি আছে সেই সমস্ত কাজ যদি তোমাদের হাতে আসে কেউ খুলে বলে যে নিজেরই বলুন আর যেই বলুন তোমরা বিচলিত হবে না। সঠিক কথাটা আমি যা বলব তাহলে সে জিজ্ঞাসা করবে সেই মতে কাজ। কেউ আছে নিয়ে প্রতিষ্ঠাগারে না দল ভারি করে সে সমস্ত দল ভারির চিন্তা তোমরা কাজ করবে, পরিষ্কার নীতিতে কাজ করবে, যেটা বুঝবে বুঝানো হবে সেই মতে তোমরা চলবে। বহুজনের বহু কথা বহু রকম চলছে প্রত্যেক দলের মধ্যেই সংগঠনের মধ্যেই এইসব থাকে। তোমাদের সংগঠনে কার্যকলাপে এমন কিছু করবে না যার মধ্যে উচ্ছ্বাসের কথা, উচ্ছ্বাস আর ভাব দিয়ে কোনদিন কাজ ভালো হয় না। পরিষ্কার নীতি থাকবে সেটা বুঝে শুনে করবে, একজন একটা গিয়ে বললেই সেখানে বুঝি সুচি করবে না, প্রত্যেকটি কথা মানুষের ভালো করে শুনবে, শুনে তারপরে শেষ ডিসিশনটা বাবার কাছে বলবে, বাবা যদি করতে বলেন করবে, আর যদি করতে না বলেন চোখ ফেরা থাকবে। তোমাদের সাথে আমার যে আন্তরিকতা যে ভালোবাসা যে এরকম ভাবে আমরা চাই সেটুকুনো করতে হলে কতগুলো নিয়ম কানুন আছে যা চলতে হবে, সেইভাবে সমাজকে তৈরি করতে হলে যা যা চিন্তা দরকার যতটুকুনো ভালোবাসা দরকার ততটুকু তোমরা ওই ভালোবাসা নিয়ে যাবে। যেন তো আজকের সমাজ চরম অবস্থায় নেমে গেছে, এবার কাকে বলবো কে শুনবে কত বলা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সব সংগঠনে আমরা রাজনীতি সংগঠন করতে যাইনি বা ভোট পুরাতেও যাইনি, আমরা সেই বাচ্চা বয়স থেকে
যতটা পাচ্ছে ততটা ভরে যাচ্ছে, কিন্তু তারপরে গুলো নিজেরা আমার কথাগুলো নিজেরা ব্যাখ্যা করে এক এক রকম ভাবে এক এক তোমার ঠাকুর অবশ্য ভালোবাস, আমিও তোমাদের স্নেহ করি, তোমার মধ্যে আমার মধ্যে কোন বিরোধিতা নাই, আমার বিরোধিতা নাই, তোমার ভালো কথা আমি শুনবো, আমার ভালো কথা তুমি শুনবে, দুজনের মিলনের সুরে যেটা হবে সেটা দুজনেরই দায় দায়িত্ব, বাবার কাছে দায়িত্ব দিয়ে চলে গেলে চলবে না, বাবার দায়িত্ব তোমাদের নেই থাকবে। আমি সমাজকে শিশু বয়স থেকে রাজ্যের নাম দিয়েছে বালক ঠাকুর, বালক বালক, কিন্তু ধর্মের আসল তত্ত্বের জানা নাই, আসল তত্ত্বটা কি সেটা বলতে চায় না, বুঝাতেও পারে না, বুঝে এরকম ধর্মের ভিতরে তারা অনুযায়ী বিবাদ সৃষ্টি হতো না, দলাদলি হতো না, যদি ধর্মের আসল লক্ষ্য থাকে যদি সবাই বুঝে নিত। এই তোমাদের জন্ম বৃত্তান্ত যারা জন্ম হয়েছে কেউ একটা জাতি সুখে কেউ থাকতে পারছে না, এগুলো দল সৃষ্টি করছে, সম্প্রদায় সৃষ্টি করছে, যেগুলো ধর্মের আসল দেখায় আসল তত্ত্বে নেই, যে সত্তা করবে তার অক্ষতা তো জানবে, মন গড়া অর্থ দিয়ে ধর্ম চলে না, যুক্তি বিজ্ঞান গণিত সব কিছু আছে ধর্মের অর্থে, ধর্মটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ব্যক্তি বিরাট ভাবে বিরাট সুরে এর অর্থে করা বীর বেদান্ত পরিষদে অনেক শাস্ত্রে অনেক রকমের ধর্মের কথা আছে, গল্প দিয়ে তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে সবকে একটা অর্থ লাভ করে, সেই অর্থে যেটা বলতে চেয়েছিল শাস্ত্রটা কিন্তু এটা গিয়ে পরে বিপরীত নিশ্চয়ই ভেসে উঠছে, শুধু তোমাদের আগে জানতে হবে ধর্মের অর্থ, সেই মতে সেই ভাব নিয়ে সেই পথ নিয়ে আমাদের চলতে হবে, আসল অর্থটা না জেনে আসল অর্থের ব্যাখ্যা এমন ভাবে বলে যার যার ফলের প্রতি সহযোগিতা করছে, কিন্তু অর্থ আসল অর্থ বুঝাতে এখন পর্যন্ত পাচ্ছে না, যারা ধর্মের অর্থই জানে না, ধর্ম নিজেদের মন ভরা দিয়ে এই মূর্তি বলো পূজা বলো পূজা করতে নাই, ধরো পূজা করো মন্দির করো এবং আনুষঙ্গিক ভাবে দলের ধর্মের প্রচার করো, তাদের প্রচারে বেশিরভাগই আমরা শ্রেণী করে হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম বলে কোনো জিনিস নাই, একটাই শব্দ তো ওই দলা যদি নিজেদের নামগুলো যেমন ভিন্ন ভিন্ন থাকে ধর্মটাকেও ভিন্ন ভিন্ন করেছে, তাদের সম্প্রদায়কে বড় করার জন্য নানা রকম বিবৃতি ঘটনা অনেক কিছু ধর্মে আসছে এখানে, কিন্তু তোমরা অযথা অত শাস্ত্র বেদ বেদান্ত নানা রকম ভারতবর্ষেরই হোক পৃথিবীরই হোক সমস্ত শাস্ত্র ঘেঁটে একটাই কথা আছে ধর্ম, সেখানে মিলনের সুর আছে, তৈরি করার সুর আছে, জাতিগত বিভাগ থাকবে না, বিচ্ছেদ থাকবে না, কিন্তু আমরা বিচ্ছেদের মধ্যে পড়ে আছি, যার জন্য আজ পৃথিবীর ইতিহাসে
দূর পর্যন্ত তোমরা জানো, এর আগে যাচ্ছিল একজনও আসল ধর্মের কথা শেষ বেলা থাকে না। কিন্তু মৃত্যু যখন আছে, টিকিট কিনা হয়ে গেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, যারা যার গাড়ি যখন আছে ওই টিকিট পকেটে নিয়ে গাড়িতে উঠে টাকা করে চলে গেছে। টিকিট পকেটে নিয়ে মৃত্যুকে যেমন জানো মৃত্যু তো কেন বিভ্রান্ত হবে, আমার অন্যের কাছে বিভ্রান্ত হয়ে যাবো কেন? তোমার তোমাদের সঠিক পথ ভিতর থেকে খুঁজে নেবে, বাস করে নেবে এবং সেই সুরের পথ দিয়ে তোমরা চলবে, সবাই চলবে। ধর্মের আসল ব্যাখ্যাটা তোমরা অল্প বিস্তর কথা তোমরা কেন জেনে নেবে না, তোমাদের জানতে হবে। ধর্মের অর্থ যোগ আমি বলেছি কিছু জায়গায়, ধর্মের অর্থ যোগ, ধর্মের অর্থ বিয়োগ, ধর্মের অর্থ পূরণ, ধর্মের অর্থ ভাগ, এখানে তো মনে থাকবে তো যোগ বিয়োগ পূরণ ভাগ, এই কথা নিয়ে তোমার চল, এর বাইরে যাই আসল তোমাদের না। আর পরিষ্কার যোগ বিয়োগ পূরণ ভাগ, যেখানে যোগাযোগ করা প্রয়োজন আমি রেখো, যেই প্রয়োজনে তোমাদের উন্নতি হতে পারে, ভালো হবে, সংগঠন পোক্তা হবে, দশের জন্য কাজে লাগবে, সেটা করবে যোগ। এদের সাথে যোগাযোগ করে যাদের সাথে যোগাযোগ করলে ক্ষতি হবে সেখানে যাবে না, বিনা যোগাযোগ এই যোগ প্রক্রিয়া আসন সব যোগ নিয়োগ যতটুকু তোমাদের বাধ্য প্রয়োজন সেই দিকে তোমরা যাবে না। যত সব আসো যা আসো যত রকম লোক আসো তাতে তোমরা পাওয়া যাবে না, যাতে ক্ষতি হতে পারে সেটাই নিয়োগ বাদ দেবে। জীবনের সংকট, জীবনের নানা রকম অপরাধ যা কিছু আছে সব বিয়োগ করে থাকে, স্বচ্ছ শুধু ভালোবাসাটা বিয়োগ হয়ে গেল, তার মনে হলো পূরণ। আজ অপূরণের জায়গায় আমরা চলছি, সমস্ত বিশ্ব জগৎ এই মহাশূন্যকে পূরণ করার জন্য সদা চলছে, যেটুকুনো দরকার সেটুকুনো পূরণ করবে, পূরণ করে তোমার জীবনযাত্রা নিয়ে করা হবে। স্কুলে পড়াশোনা পরীক্ষা দিতে না শূন্য স্থান পূরণ করো, সেই স্থান পূরণ করো। এই পূরণের জন্য পৃথিবী, সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র এই মহাশূন্যকে পরিপূর্ণতার জন্য সেই আশা সেই সুরে আজ চলছে, কোটি কোটি বছর যাব এই সূর্য চলছে এই খালি মহাশূন্যের উপরে নিজেকে পূরণ করার জন্য পরিপূর্ণতা আসবে। জুড়ে থাকো, খুঁজে পাবে নিখুঁজে সারা। তারপরে আসলো ভাগ, আমাদের দেশে ভাগের গোমাল হয়ে গেছে, যার যতটুকু দরকার ততটুকু ভাগ কাউকে বেশি নিতে হবে না। হাতে যদি পাত্তা কলা গাছ খায় শাকে ঘেরুকে পাত্তা কলা দেয়, সুতরাং শাকের খোলা দশটা মনে করো কাঁঠাল পাতা, দশটা কাঁঠাল পাতা সব খেয়েই ওর পেট ভরে গেল, আর পাঁচটা কলা গাছ খেয়ে হাতির পেট ভরল, কেউ কেন বলতে পারবে না, শাক বলতে পারবে না যে তুই আমার চেয়ে বেশি খাচ্ছ, বেশি খাই অল্পের কথা সুতরাং
এইরকম ভাব থাকবে, প্রয়োজন ভিত্তিক ভাব থাকবে, প্রয়োজন ভিত্তিক যোগ বিয়োগ পূরণ ভাগ তোমাদের হাতে রেখে দিও, অযথা কথা বলবে না, যে যাই বলো আর কেউ কোন কথা বললে ঠাকুরের নাম তোমাকে বলবে, ঠাকুর ঠাকুরের কথা বলেছে, ওই রকম মুখের কথা ঠিক হলেও জেনে দেবে, প্রত্যেকটি কথা জেনে দেবে, বাচ্চা হয়েছে কেউ করেনি সেভাবে চলছে, সাধারণটা মুখে মুখে সাধারণ, এটা কার্যের সাথে তোমাদের যোগাযোগ থাকা দরকার, কেউ এমনি স্কুল করি মনে করো কিন্তু ফুলের দায়ে তোমরা পড়ে গেছো, প্রকৃতি দরবারে যদি তোমরা না পড়ে কত কত হাজার হাজার কুল ঘুরেছ, এক একজনে একটা মানুষ মারলে এখানে তার সুবিচার হয়, কিন্তু প্রতিদিন প্রায় দিন তোমরা কুল করে গেছ, তোমাদের এক প্রস্তাব হবে, আমি বলছি প্রতিদিন বিচারে প্রতিদিন সুরে তোমরা কে কতজন কুল করেছ ধরে শেষ করা যাবে, একটা বীজ থেকে একটা মানুষ একটা গাছটা হয়তো একটা তা অনেক বীজ দিয়ে আবার না একটা গাছ ফুটলে আবার হাজার বীজ সেখানে তৈরি হবে, সেগুলো ফুটলে আবার গাছ হবে, এই চার পাঁচটা বাচ্চা তোমরা কেউ গুরু দিচ্ছ সাতজন আটজন দশজন থাকে, কিন্তু তোমরা জীবনে কথা যে আবার ছেলে দুইটা বা একটা কিন্তু কোন তো তোমরা করেছ না, প্রকৃতির বিচারে প্রকৃতির সুরে বাস্তবতার সুরে প্রত্যক্ষ ভাবে তোমরা কতজন আছো সে কোন ইচ্ছাই হোক অনেককে হোক করে যাচ্ছে, দুইটা ইলিশ মাছের একটা ইলিশ মাছের ডিম দেখানো বিন্দু বিন্দু থাকে না থাকে না ছোট ছোট অনেক কয়েক লাখ শুধু দুইটা ডিমে কয়েক লাখ, ঠিক কথা যদি এই ডিমগুলো বাচ্চা হয় তাহলে নদী ভরে যাবে, একটা মাছের ডিম তাহলে নদী ভরে যাবে, মারা যাচ্ছে মরছে, তাই তোমরা মনে করো কোন দুঃখী কথা অনেক বীর্যপাত, যেখানে সব বীর্যপাতের মধ্যে হাজার হাজার মানুষ থাকে, এক ভিতরে গিয়ে ওরা জায়গা বানা দিয়ে যখন দিয়ে বাচ্চাটা পেয়ে যায় সেটা দুই চাপে, সারা জীবনে চারটা পাঁচটা ছয়টা ছেলে যে না আলাদা বীজ থাকে ওই মধ্যেই একজন ঢুকে পড়ে, সেই বীজে উনি যে জীবনভর ইচ্ছায় অনিচ্ছায় নানাভাবে পড়ে গেছে, একটা জীবনের বীর্যগুলি যদি তোমাদের জমে রাখি একবার কি হবে না প্রায় হ্যাঁ বিজ্ঞান হতে পারে বুঝো, সারা জীবন বিজ্ঞান যে একটা বালতির মধ্যে রাখি তাহলে কত কোটি কোটি বাচ্চা কোটি কোটি, আর মনে করো দুইটা চক্ষু তোমার আর কোটি কোটি প্রত্যেকেরই দুটো করে চক্ষু আছে, সব আছে তৈরি করার ব্যবস্থা আছে সেগুলো নজরে ও
করে মানুষ ওগুলো সব বেঁধে গিয়া চারটা পাঁচটা বাচ্চা তোমার ঠেক হবে। যদি 50,000 কোটি মানুষ থাকে তাহলে 100,000 তাদের দুইটা চক্ষু আছে না, দুইটা কান আছে, চোখ আছে, সার আছে, অতি সব মরতেছে, মরে গেল। যেন বিশ্ব প্রকৃতির সৃষ্টির তত্ত্বে একটা মানুষের মধ্যে একটা জীব জগতে যার একটা স্যাফারি গিয়া টুকরা কত ফুল হয়ে গেল সবকিছু। এত জীব জীব কেন দিলেন? আমরা তো সবাই ব্যবহার করে চলছে, কেন তারা তো কোনো বীজ, এত লোকে দুইটা চক্ষু, সেই মানুষগুলি তোমার মধ্যে কেন দিল?